ভ্যানের ব্যাটারি বক্সে লুকিয়ে ভারতের পাচারের চেষ্টাকালে 14টি স্বর্ণের বার সহ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নামের এক চোরকার বাড়িকে আটক করেছে বিজিবি। শনিবার 9 সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কেরাগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বিজিবির সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান, ভারতের স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এস কে এম কফিলুদ্দিনের নেতৃত্বে তলইগাছা বিপিওর একটি দল সীমান্তের কেরাগাছি এলাকায় অবস্থান নেয়। এ সময় অভিযানিক দলটি একটি ব্যাটারি চালিত ভ্যান যোগে যাওয়ার সময় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরবর্তীতে আটককৃত ভ্যানের ব্যাটারি বক্স তল্লাশি করে 14টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 1 কেজি 632 গ্রাম 960 মিলি, যার মূল্য 1,41,74,093 টাকা। তিনি আরো বলেন, আটককৃত স্বর্ণ চোরকার বাড়িকে কলাউড়া থানায় সরপত ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। সেলিম হায়দার, এনএএন টিভি, সাতক্ষীরা।